মোবাইলে ব্যস্ত অন্যরা, এক মনে কুরআন পড়ছেন মোহাম্মদ রিজওয়ান। এমন সুন্দর দৃশ্য কোটি মুসলিম ও ভক্তদের মন জয় করে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আগামী 27 আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের 2022 এশিয়া কাপ। তবে তার আগে প্রত্যেক দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। পাকিস্তান দলও নিজেদের শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছে, তাদের দলে তারাকারও নিজেদের মতো তৈরি করছে। এমন অবস্থা পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। পাকিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছলে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে মোহাম্মদ রিজওয়ানকে বাসে বসে পবিত্র কুরআন পড়তে দেখা যাচ্ছে। আর এই ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াগুলোতে। ভিডিওতে দেখা যায় দুবাইয়ে নামার আগে বাসে ভ্রমণের সময় বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। অন্যরা মোবাইল ফোন ও অন্য কিছু নিয়ে সময় কাটালেও সবার থেকে আলাদা বসে বসে এক মনে কুরআন পড়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। আর ভক্তরা এই ভিডিওটি লক্ষ্য করেছেন এবং মোহাম্মদ রিজওয়ানের ভিডিওর অংশ নিয়ে মন্তব্য করতে শুরু করেন। শুধু পাকিস্তানি ভক্তরাই নয়, এই ভিডিও ছবি বেশ পছন্দ করেছে পুরো ক্রিকেট বিশ্ব।